রাহুল বাচ্চা ছেলে, কংগ্রেস সভাপতির সমালোচনার জবাব এড়িয়ে মন্তব্য মমতার। কলকাতা, মাঝের ব্যবধানটা প্রায় চার দিনের। মালদায় সভা করে একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছিলেন কংগ্রেস সভাপতি। বলেছিলেন প্রধানমন্ত্রী সারাদিন মিথ্যা কথা বলেন আর মুখ্যমন্ত্রী কথা দেন কিন্তু রাখেন না। চার দিন বাদে দলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠান থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে পাল্টা আক্রমণ না করে করলেন কটাক্ষ। বুঝিয়ে দিলেন রাহুল তার কাছে বাচ্চা ছেলে, তাই তাকে নিয়ে মমতার বলার কিছু নেই। কংগ্রেস নিজেদের সভাপতিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, এহেন রাহুলকে দীর্ঘদিন ধরেই পাপ্পু বলে আক্রমণ করে আসছে বিজেপি। আরএসএস এর অনুষ্ঠানে যাওয়া ব্যক্তি বাংলার পর্যবেক্ষক কেন? কমিশনকে প্রশ্ন সিপিএম এর। একটা বড় সময় কংগ্রেসে থাকার সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান্ধী পরিবারের সখ্যতা আছে, বিশেষ করে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা ইউইপি চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সঙ্গে মমতার সুসম্পর্ক নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়। কিন্তু কিছুদিন আগে একটা ঘটনায় দুই পক্ষের মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ হয়। বিজেপি বিরোধী দল গুলির সঙ্গে বৈঠক এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ডাকা সভায় যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মমতা। সংসদে তখন বাজেট অধিবেশন চলছে, মমতা সংসদেও যান। প্রায় একই সময় কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী লোকসভায় চিটফান্ড প্রসঙ্গে সরব হন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকেন। পরে দেখা হলে সোনিয়ার কাছে এ ব্যাপারে জানতে চান মমতা। সোনিয়া বলেন রাজ্য স্তরে একে অপরকে আক্রমণ করা সম্পূর্ণ পৃথক বিষয়, তার সঙ্গে অন্য কিছুকে গুলিয়ে দেওয়া ঠিক নয়। জবাবে মমতা বলেন ঠিক আছে, আমরাও মনে রাখবো। সেদিন সন্ধ্যায় অবশ্য এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে মমতার সঙ্গে রাহুলের দেখা হয়, পরে পাশাপাশি বসে সাংবাদিক সম্মেলনও করেন মমতা এবং রাহুল। আদবানিজির সঙ্গে কথা হলো, যে ব্যবহার বিজেপি ওদের সঙ্গে করেছে তা দুঃখের মমতা। এরপর লোকসভার রণনীতি নিয়ে আলোচনা হয়। বাংলায় কংগ্রেস এখন একা লড়লেও একটা সময় বামেদের সঙ্গে আসন সমঝোতা করার কথা ভাবে, কিন্তু নানা কারণে তা হয়নি। রাজ্যে এসে রাহুল বলেন সিপিএম কে সরিয়ে তৃণমূলকে এনে কোনো লাভ হয়নি, আগে পশ্চিমবঙ্গ সরকার একটা সংগঠনের কথা ভেবে চলতো, এখন চলে একজন ব্যক্তির জন্য। প্রতিক্রিয়া দিয়ে মমতা বলেন রাহুলের যা মনে হয়েছে তিনি বলেছেন, আমি কোনো মন্তব্য করতে চাই না, আর কি বা বলবো, রাহুল এখনো বাচ্চা ছেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।